সোমবার প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু জাতীয় নির্বাচনের। 300 আসনে প্রার্থিতা প্রত্যাহারের পর বৈধ প্রার্থীর সংখ্যা 1896 জন। জাতীয় পার্টি এবং 14 দলীয় জোটের শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির পর আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করছে 263 আসনে, তবে শরিকদের নিয়ে নৌকা থাকছে 269 আসনে। রাজশাহী বিভাগে 39টি আসনের মধ্যে রাজশাহী এক আসনে আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরীর সঙ্গে দলীয় স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানি ও অভিনেত্রী মাহিয়া মাহির লড়াই হবে। রাজশাহী ৬ আসনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে আছেন আওয়ামী লীগের সাবেক এমপি দলীয় স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক। নাটোর ৩ আসনে নৌকার প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে রয়েছেন আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফিক। রংপুরে 33টির মধ্যে লড়াই জমবে মাত্র 2 আসনে। রংপুর ৫ আসনে বর্তমান এমপি আশিকুর রহমানের ছেলে আওয়ামী লীগের রাশেক রহমানের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দলীয় নেতা জাকির হোসেন সরকার। রংপুর ১ আসনে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের ভাতিজা সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ারের বিরুদ্ধে লড়ছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু ও সাবেক জাপা নেতা মশিউর রহমান রাঙা। খুলনায় 36টি আসনের মধ্যে 10টিতে হবে প্রতিদ্বন্দ্বিতা। কুষ্টিয়া ২ আসনে জাসদ সভাপতি হাসানুল হক ইনু নৌকা পেলেও তার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য পদত্যাগী উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন। কুষ্টিয়া ৩ আসনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফকে লড়তে হবে আরেক শক্ত স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনুর বিরুদ্ধে। বরিশালে ১১টির মধ্যে ৫ আসনে জমবে লড়াই। বরিশাল ৩ আসনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সঙ্গে আওয়ামী লীগের সাবেক এমপি মনিরুল ইসলাম মনি ও স্বতন্ত্র প্রার্থী শেরে বাংলা একে ফজলুল হকের নাতি ফাইয়াজুল হকের লড়াই হবে। ময়মনসিংহে ২৪ আসনের মধ্যে ৮টিতে প্রতিদ্বন্দ্বিতা। ময়মনসিংহ ১ আসনে বর্তমান এমপি নৌকা প্রতীকের জুয়েল আরেয়ংয়ের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সদ্য পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েমের লড়াই হবে। নেত্রকোনা ৩ আসনে আওয়ামী লীগের অসীম কুমার উকিলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে সাবেক এমপি ইফতেকার উদ্দিন তালুকদার পিন্টুর। সিলেটের ১৯ আসনের ৯টিতে লড়াই। সিলেট ৬ আসনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ নৌকার প্রার্থী হয়েছেন, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন। ঢাকা ১ আসনে নৌকার প্রার্থী বর্তমান এমপি সালমান এফ রহমানের সঙ্গে লড়াই হবে জাতীয় পার্টির সালমা ইসলামের। নরসিংদী ৪ আসনে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের শক্ত প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের নেতা সাইফুল ইসলাম খান বীরু। নারায়ণগঞ্জ ১ আসনে নৌকার প্রার্থী বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, তৃণমূল বিএনপি তৈমুর আলম খন্দকার এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া ত্রিমুখী লড়াই হবে। ফরিদপুর ৪ আসনে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নৌকার প্রার্থী কাজী জাফরুল্লাহর সঙ্গে লড়াই হবে বর্তমান এমপি স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর। চট্টগ্রাম বিভাগে ৫৮ আসনে লড়াই ২৮টিতে। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে নৌকার প্রার্থী রওয়ামা ওবায়দুল মুক্তাদির চৌধুরীর সঙ্গে লড়াই হবে সদ্য পদত্যাগী উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমানের। শরিকদের কারণে আওয়ামী লীগের ৩০ নেতা নৌকা পেয়েও ধরে রাখতে পারেননি। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।